हेलो लवलीज, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल सिंपल एंड स्मार्ट गर्ल। और आमी प्रियंका। तो तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा अनेक भालो आछो। और आज के आमी तुम्हारे साथे आबारो एकटा सुंदर फेस पैक शेयर करते चले एसेछि। तुम देखो ये जे समयटा किन्तु भर माने कि बोलबो भरपूर मात्रा फेस्टिवल टाइम बोलते पारो, एकेर पर एक आसते थाके। और विभिन्न बिये बाड़ी बोलो विभिन्न अनुष्ठानो किन्तु एकेर पर एक आसते थाके। और तुम्हारा किन्तु ठीक एई रकम समय करे आमाके रिक्वेस्ट करो जे दीदी एमन किछु फेस पैक शेयर करो যেটা আমি ইনস্ট্যান্ট ফর্সা হবো, ইনস্ট্যান্ট ব্রাইট হবে আমার স্কিন, আমার মুখে থাকা যে কোনো দাগ ইনস্ট্যান্ট চলে যাবে। তো এরকম আবদার করেই থাকো, যদিও এটা একেবারেই পসিবল নয়। এমন কিছু রেমিডিস নেই যেটা একদিন ইউজ করে তুমি ফর্সা হয়ে যেতে পারো, বাট এমন কিছু আছে যেটা কিন্তু একদিন ইউজ করলে তোমার স্কিনকে গ্লো করবে এবং তোমাকে ফর্সা করবে না। আমি বারবারই বলছি, তোমার স্কিনে পড়া যে ট্যান বা তোমার স্কিনে যে আনইভেন স্কিন টোনটা হয়ে গেছে, সেই আনইভেন স্কিন টোনটাকে ইভেন করতে কিন্তু হেল্প করবে। তাই আজকে আমি তোমাদের সাথে একটা এমন রেমিডি শেয়ার করব যেটা ইউজ করবে তোমরা প্রতিদিন যখনই তোমাদের অনুষ্ঠান থাকবে। ধরো আজ তোমার অনুষ্ঠান আছে, তুমি আজও ইউজ করবে এবং তার আগের দিনও ইউজ করবে, এবং অনুষ্ঠানের পরেও যদি তুমি ইউজ করতে থাকো তোমার স্কিনটা ইভেন্ট থাকবে এবং সুন্দর থাকবে। বেসিক্যালি এই প্যাকটা যদি তোমরা তোমাদের মেকআপ করার ঠিক ঘন্টা দুয়েক আগে ইউজ করে দেন তোমরা মেকআপ করতে পারো, তাহলে দেখবে তোমার স্কিন টোনটা কিন্তু একদম মানে কি বলবো অন্যরকম লাগবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে রেমিডিটা রেডি করবে এবং কীভাবে সেটা ইউজ করবে। তার আগে একটা কথা বলে দিই, এখন অবধি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা তোমাদের এন্ড অবধি দেখার পর ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও। ব্যাস আর কেন কথা, চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটা কীভাবে তোমরা রেডি করবে এবং কীভাবে ইউজ করবে এবং এর পার্টিকুলার কাজগুলো কী কী। চলো আজকে ফেস প্যাকটা তৈরি করতে যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হলো ওটস। ওটস তোমরা সবাই জানো আমাদের খাবার কাজে লাগে, আর আমাদের অনেকের ঘরে ওটস থাকে, আর যাদের কাছে নেই তারা কিন্তু যে কোনো লোকাল শপে মুদিখানা দোকানেই পেয়ে যাবে ওটস। এখানে আমি ওটসটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম সুন্দর ড্রাই পাউডার করে নিয়েছি। এখানে এক চামচ থেকে দেড় চামচ মতো ওটস নিয়েছি। এরপর নিয়েছি অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল বলতে এটা কমলা লেবু খোসা গুঁড়ো। এটা আমি রেডিমেড কিনি, তোমরা চাইলে শীতকালে অরেঞ্জ মানে তোমার কমলা লেবু খোসাকে শুকিয়ে ড্রাই করে মিক্সিতে গুঁড়িয়েও রাখতে পারো। এরপর আমি এখানে অ্যাড করছি হানি। এখানে আমি এক চামচ মতো হানি অ্যাড করলাম। এরপর এখানে আমি নর্মাল ওয়াটার দিয়ে এই মিক্সচারটাকে ভালো করে মিক্সড করে নেব। আর কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করার দরকার নেই। এখানে আছে ওটস। ওটস কিন্তু আমাদের মুখে ডিপ ক্লিন করতে হেল্প করে, আমাদের মুখে যাদের ওপেন পোরের সমস্যা আছে সেই পোরকে মিনিমাইজ করতে হেল্প করে। এছাড়া আনইভেন স্কিন টোনকে ইভেন বানাতে সাহায্য করে, মুখে থাকা ট্যান দূর করতেও হেল্প করে। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই প্যাকটা রেডি হয়ে যাবে, তাই খুব একটা রেডি করার ঝামেলা নেই বলে চলে। এইটা ইউজ করার আগে সবার প্রথম আমার মুখটা ফেস ওয়াশ দিয়ে আমি ক্লিন করে নেব। আমরা জানি যে কোনো প্যাক ইউজ করার আগে মুখটাকে অবশ্যই ক্লিন করে নেওয়া দরকার, কারণ আমাদের মুখে অনেক নোংরা থাকে, তাই এটা ক্লিন করা এমার্জেন্সি। আমি এখানে ইউজ করছি গুড ওয়াইবসের রোজ হিপ ক্লিনজার। তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো যে কোনো ক্লিনজার অ্যাপ্লাই করতে পারো, বাট যারা এখনও গুড ওয়াইবসের এই রোজ হিপ ফেস ওয়াশটা ইউজ করোনি তাদেরকে আমি বলবো একবার ইউজ করে দেখতে পারো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভীষণ সফট একটা ক্লিনজার বলতে পারো। যাদের মুখে পিম্পল বা দানা দানা সমস্যা রয়েছে তারা যদি এটা ইউজ করো তাদের খুবই ভালো লাগবে। ভালো করে আমি আমার মুখে ক্লিনজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। দেখো অ্যাপ্লাই করার পর আমি মুখটা ক্লিন করে এবার আমি ফেস প্যাকটা ওই হালকা ভিজে মুখেই অ্যাপ্লাই করব। খুব টেনে টেনে অ্যাপ্লাই করে নেব, এবং ঠিক ঠিক লেয়ারেও তোমরা অ্যাপ্লাই করতে পারো বা পাতলা লেয়ারেও অ্যাপ্লাই করতে পারো। যাদের ওপেন পোর আছে সেই ওপেন পোরের জায়গায় একটু ঠিক করেই অ্যাপ্লাই করবে, সেটাই ভালো, কারণ তাহলে পোরটা খুব তাড়াতাড়ি মিনিমাইজ করতে সাহায্য করবে। আর যাদের মুখে অনেক সময় ছোপ ছোপ হয়ে আনইভেন স্কিন টোন দেখা যায়, বিশেষ করে যখন সমুদ্র এরিয়ায় আমরা যাই দেখবে আমাদের রঙটা অনেক সময় অনেক জায়গায় পুড়ে যায়, সেই জায়গাগুলোতে যদি একটু ঠিক করে অ্যাপ্লাই করে নাও না খুব তাড়াতাড়ি
তোমার ওই আনইভেন স্কিন টোনটা ইভেন হয়ে যাবে। সমুদ্র এরিয়ায় ঘুরতে গেলে কিন্তু খুব প্রবলেম, ওটা বড্ড বেশি আনইভেন স্কিন টোন দেখা যায় আর সেটা একেবারেই ভালো লাগে না। তাই আমি আবার ওই পুজোর সময় ওই যেতে চাই না, ওই জন্য পুজোর ঠিক আগে আগে করে যদি ওই সমুদ্র এরিয়ায় ঘুরতে যাই না, তারপর এসে কিন্তু মুখটা বড্ডই কালো হয়ে যায়। সেটা আবার পার্লারে ফেসিয়াল কিন্তু এইভাবে তুলতে পারবে না, তার এই ওই কালোটা তুলতে গেলে মানে ওই আনইভেন স্কিন টোনটা মানে স্কিন টোনটাকে পূর্বের মানে পুরনো স্কিন টোনে ফিরিয়ে আনতে গেলে কিন্তু তোমাকে কিন্তু এই ঘরোয়া রেমেডিরই হেল্প নিতে হবে। ঘরোয়া রেমেডি ছাড়া কেউ কিন্তু সেটা তুলতে পারবে না, কারণ ঘরোয়া রেমেডির সাথে জুড়ি মেলা অন্যর ভার, তাই কোনো কেমিক্যাল কিন্তু সেটা রিমুভ করতে পারবে না, উল্টে হিতের বিপরীত হয়ে যায়, আরও ছোপ ছোপ দাগ হয়ে যায়। অনেকেই আমাকে মেসেজ করো, দিদি আমার মুখে সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে গেছে। তো এটা দেখো আমি আমার গলাতেও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো অ্যাপ্লাই করা এবার হয়ে গেছে, এবার এটা আমি 15 থেকে 20 মিনিট ড্রাই হতে দেবো। 15 থেকে 20 মিনিটও লাগে না, ওটস খুব তাড়াতাড়ি ড্রাই হয়, মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই ড্রাই হয়ে যাবে। তো দেখো আমার ড্রাই হয়ে গেছে, বা হালকা হাতে আমি মাসাজ করে নেবো, কারণ এটা কিন্তু স্ক্রাবেরও কাজ করবে। তো আমার মুখে থাকা নোংরাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এরপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। এটা কিন্তু তোমাদেরকে আমি ডেইলি ইউজ করতে বলবো, ঠিক ফেস্টিভ্যাল টাইম বা কোনো অকেশন থাকলে, তার আগে কিন্তু এটা যদি ডেইলি ইউজ করতে পারো কিন্তু একটা পার্লারের মতো সুন্দর ফিনিশিং আসবে। তো দেখো রিমুভ করার পর আমার স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে, কত উজ্জ্বল লাগছে, কত সুন্দর একটা লুক এসে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে এটা কিভাবে রেডি করবে এবং কিভাবে ইউজ করবে। এমন অনেকেই আছে যাদের পক্ষে পার্লার যাওয়া সম্ভব হয় না আর ভীষণভাবে আনইভেন স্কিন টোন হয়ে গেছে। আনইভেন স্কিন টোন আবার পার্লারে গিয়ে ইভেন করতে গেলে তার একটা বেশ খরচসাপেক্ষ ব্যাপার এসে যায়। কিন্তু আমি আজকে তোমাদের যে রেমেডিটা দেখালাম সেটাতে মানে এই রেমেডিটা রেডি করতে তেমন কিন্তু কোনো খরচ লাগে না। তাই তোমরা এটা বাড়িতে রেডি করো এবং তোমার স্কিনে এটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে তোমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারবে তোমার স্কিন থেকে একটা কি বলবো একটা কালো আভা উঠে গেছে, একটা হোয়াইটনিং ব্যাপার চলে এসেছে। তোমরা অবশ্যই কোথাও যাওয়ার 2 ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করবে, দেন মেকআপ করবে, দেন যাবে। এতে কি হয়, তোমাদের সোয়েট কন্ট্রোল থাকে। তোমাদের অনেকেরই আছে সোয়েট প্রবলেম থাকে, যেটা মেকআপ ধরতে পারে না অতিরিক্ত সোয়েট হলে, সেই সোয়েটটাকে কন্ট্রোল করবে এবং তোমার মুখে থাকা যে পোরগুলো সেই ওপেন পোরগুলোকে কিন্তু মিনিমাইজ করতেও হেল্প করবে। কারণ যাদের মুখে অতিরিক্ত ওপেন পোর থাকে তাদের কিন্তু মেকআপ করলেও কিন্তু একটু অড দেখতে লাগে। তাই তোমার যে মুখে পোরগুলো থাকবে সেই পোরগুলো এটা মিনিমাইজ করতে হেল্প করবে। তো অবশ্যই এটা কিন্তু তোমরা তোমাদের মুখে অ্যাপ্লাই করো, সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোয় কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করবে। শুধু দুর্গাপুজো কেন, কালী পুজো, দিওয়ালি সবই কিন্তু পরপরই আসছে। আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকম হেল্পফুল আরও ভিডিও ছাড়বো, অবশ্যই তোমরা আমার পাশে থাকবে এবং সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ।